মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তোমাদের সবাইকে আমার ময়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা সকালবেলাতেই এরকম সেজেগুজে রেডি হয়ে গেছি। আমরা একটুখানি বেরোবো ঘুরতে। কেন আজকে সকাল সকাল আমরা ঘুরতে বেরোচ্ছি তার একটা বিশেষ কারণ আছে। কারণ আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন, যেটা হচ্ছে আজ থেকে ছ বছর আগে এই দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। তো সেই জন্য এই দিনটা আমরা প্রত্যেক বছরই মানে কিছু না কিছু হয় কোথাও বাইরে, মানে প্রত্যেক বছর তো সানডে পড়ে না, তো সানডে যেই বছর না পড়ে সেই বছর আমরা হয়তো বিকেলবেলায় বা রাত্রেবেলায় কোথাও থেকে খাওয়ার আনিয়ে খেয়ে নিই, বা কিছু একটা কিনে মানে জামা কাপড় কিনে, মানে ও আমাকে কিনে দেয় বা আমি ওকে কিনে দিই, এরমভাবে মানে এরমভাবে দিনটাকে কাটাই। বাট আজকে যেহেতু সানডে পড়েছে, আর যেই দিনকে আমাদের মানে রেজিস্ট্রি ছিল সেই দিনটাও সানডে ছিল, তো আজকেও যেহেতু সানডে পড়েছে তো ছুটির দিন, তাই জন্য আমরা আজকে সকাল সকালই একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। তো কোথায় যাব সেরকম কিছু প্ল্যান নেই, তবে ইচ্ছা ভেবেছিলাম ফার্স্টে কলকাতার দিকে যাব, কিন্তু আজকে আর কলকাতার দিকে যাব না, এদিকেই কাছাকাছি কোথাও ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব। তো কোথায় যাব, কই কী ঘুরব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আর আমাদের যে রেজিস্ট্রির দিনের কিছু ভালো সুন্দর মুহূর্ত, কিছু ছবি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দেব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে আজকে আমার ড্রেস আপ, আর এইটা আমার একটা নতুন কুর্তি, এটা পয়লা বৈশাখের সময় মা কিনে দিয়েছিল, বাট তখন আমার পরা হয়নি, ভেবেছিলাম পুজোর সময় পরবো, নতুন ভাঙবো, বাট আজকেই পরে ফেললাম। তো কেমন লাগছে জানিও। আমরা ডিসাইড করলাম যে আমরা ওপারে যাব, ওপারে গিয়ে তারপরে কোথায় যাব সেটা দেখছি। আর একটা ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো দেখতে থাকো। তো আমরা ডিসাইড করেছি যে আমরা ওপারে মানে চন্দননগরের এদিকে আসবো। তো দুজনে তো খুব মাঞ্জা ঠাঞ্জা দিয়ে বেরিয়েছিলাম, বাট আকাশের অবস্থা খুব বেশি ভালো নয়, মানে এক মানে দু তিন ফোঁটা ওদিকেই মানে ওপারে যখন ছিলাম তখনই পড়েছে, আর এপারে তো দেখছি পুরো একদম আকাশটা কালো হয়ে গেছে। তো আমরা দুজনে রেনকোট নিয়েই এসেছি, তো দেখা যাক কতদূর কী হয়। অত ছোট ছোট শ্বাস ছাড়া, এটা ছোটই না, শ্বাস ছাড়াই না। কত এটাও 40, ছোটটাও 40। রোডে উঠে গেছি অনেকক্ষণ আগে, দেখলেই ডাব খেলাম রাস্তা থেকে, আর এখন এসেছি একটা ধাবাতে জাস্ট ব্রেকফাস্ট করব। আসলে সকালবেলায় আমরা কিছু খেয়ে বেরোইনি, আর এখন অলরেডি এম একটা প্যাকেটে করে নিয়ে আসবো, কি হাতে খাবো।
তো যেটা বলছিলাম যে সকালবেলা আমরা তেমনভাবে কিছু খেয়ে বেরোইনি, কেক খেয়েই বেরিয়েছিলাম, আর এখন অলরেডি 12টা বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে। তাই জন্য একটুখানি দাঁড়িয়ে একটু কেক জল ঢল খেয়ে নেব। আমি কেক নিয়েছি, ও একটা ডিম টোস্ট খাবে, তো এটা খেয়ে আবার আমরা রওনা দেব। তো আজকে আমরা ভেবেছি যে আমরা লং ড্রাইভে যাব, মানে গাড়িতে করে যত দূর যাওয়া সম্ভব তত দূর যাব, তারপরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ভালো একটা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বাড়ি ব্যাক করব। তো আকাশটার কী অবস্থা হয়েছে দেখো, শুধু পুরো কালো হয়ে গেছে। আমরা আজকে ভিজতে ভিজতে লং ড্রাইভে যাব, ভালো লাগছে না কি? একদিকে ভালো হচ্ছে, রোদ্দুর তো নেই, রোদে তো আর পুড়বো না। চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে, ভালো হবে পুরো একদম রেনকোট পরে ভিজতে ভিজতে আমরা। ও বাবা, বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি অলরেডি পড়ছে, আমার মনে হয় না এখন বেরোতে হবে, একটু দাঁড়িয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, এই ধাবার পিছন দিকটায় এরকম চাষের জমি রয়েছে, কি সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, বলতে বলতে এখানে মুসলধারে বৃষ্টি চলে এসেছিল, আর আমরা প্রায় 15-20 মিনিট মতো ওয়েট করলাম, ওয়েট করে তারপরে বেরিয়েছি। বৃষ্টিটা একটু কমেছে তারপরে বেরিয়েছি, আর সত্যি কথা বলতে তারপরে ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে, মানে একদম রোদ নেই, আর আকাশটা এত সুন্দর লাগছিল, মানে চারিদিকটা ভেজা ভেজা, আর এই রাস্তাটা এত সুন্দর। সত্যি কথা বলতে এইরকম না, একটু নিরিবিলি ফাঁকা রাস্তাই আমাদের বেশি ভালো লাগে, সেই জন্যই আমরা কলকাতার দিকে যাইনি, যে কলকাতার এত গ্যাঞ্জাম হট্টগোল ট্রাফিক ভালো লাগে না। তো এইরকম রাস্তা দিয়ে মানে গাড়ি নিয়ে যেতে খুব ভালো লাগে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমরা তো এই লং ড্রাইভটা ভীষণ ভীষণ এনজয় করেছি, মানে আমার তো খুব মজা লাগছিল যেতে, দারুণ লাগছিল। ফিরে আমরা এখন চলে এসেছি খেতে, মানে লাঞ্চ করতে। তো আমরা এসেছিলাম চন্দননগরের ভূতের রাজা দিলবর, যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেখানে। তো এসে এখানে আমরা ফার্স্টে বাইরে নাম লিখিয়ে প্রায় 20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছি, তারপরে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর ভেতরে ঢুকেও মানে খাওয়ার অর্ডার করার পরেও প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন বসেছিলাম, তারপরে আমাদের খাবার এসছে। আর আমরা এটা রিভিউ পড়ে এসেছিলাম, রিভিউটা বেশ ভালোই ছিল, বাট আমরা সেরমভাবে মানে স্যাটিসফাইড ছিলাম না, বিকজ আমাদের একটা আলাদা করে মানে টেবিলও দেওয়া হয়নি, মানে আমরা অন্য একজনের সাথে টেবিলটা শেয়ার করেছি। তো ওভারঅল খাওয়ার কোয়ালিটিও যেরকম শুনেছিলাম সেরকম মানে আমার ভালো লাগেনি, খুবই স্পাইসি ছিল, মানে আমার অতটা ভালো লাগেনি। তো যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স। হাতে হাতে দাওদালি, তবে আসবে ভূতের থালে, আমরা তো ভূতের থালে অর্ডার করিনি। তো ফাইনালি 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করার পরে আমাদের লাঞ্চ দিয়ে গেছিলো, আর সত্যি কথা বলতে অতক্ষণ ওয়েট করতে করতে আমাদের খিদেটাও মানে অলমোস্ট মরে গেছিলো, আর আমরা তেমনভাবে কিছুই ভালো করে খেতে পারিনি। কিন্তু আমি বলবো না সব কটা আইটেম মানে খারাপ হয়েছিল, দু একটা ঝাল হয়েছিলো, বাট ডালটা আলুর দমটা খুবই ভালো ছিল, টেস্টি ছিল খেতে, বাট চিকেনটা বা মাটন
ঘন্টা বা চিংড়ি মাছটা আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ, পাবদা মাছটা ভালো ছিল, খুবই ভালো ছিল। তো ওভারঅল মিলিয়ে ঝুলিয়ে আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। বাড়ি চলে এসেছি আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে রোদে ঘুরে ঘুরে সারাটা দিন আমরা একদম ক্লান্ত হয়ে গেছি। আমি তো খেতেই পারিনি, অর্ধেক জিনিস প্যাক করে আবার বাড়িতে নিয়ে এসেছি। তো যাই হোক, খাওয়ার এক্সপিরিয়েন্সটা বাজে ছিল আমাদের। তো ওখান থেকে ভেবেছিলাম বেরিয়ে একটুখানি স্ট্যান্ডে যাব, গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি আসবো। বাট খেতে খেতেই এত দেরি হয়ে গেল, তার মধ্যে আর খেয়ে উঠে আর ইচ্ছা করছিলো না যে গিয়ে স্ট্যান্ডে বসি। তখন মনে হচ্ছে বাড়িতে যাই, গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিই, বিকেলবেলাতেও কাজ আছে, তাই জন্য আর ওয়েট করলাম না, বাড়ি চলে এলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের যাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ যারা আমাকে নতুন দেখছো যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে ব্লগটা শেষ করার আগে কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি।